মানুষ মারা গেলে কবরের মধ্যে দেয় মুসলমান মতে 40 কদম আইলেই তিনটা প্রশ্ন করে কি প্রথম প্রশ্ন মার রাব্বুকা তোমার রবকে দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দিনুকা তোমার দিন কি তিন নাম্বার প্রশ্ন মার হাজার রজুলু মানে এই পুরুষটাকে কি চিনো জবাবে কি বলতে হয় মার রাব্বুকা কি কইবেন কি কইবেন কইবেন রাব্বি আল্লাহ আল্লাহ আমার রব দুই নাম্বার প্রশ্ন হইল ওয়ামা দিনুকা তোমার দিন কি বলতে হবে দিনিয়া না ইসলাম ইসলাম তিন নাম্বার প্রশ্ন হইল মার হাজার রজুলু বলতে হবে হুয়া রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমগো ওই কুড়িগাঁও আডিগাঁও বাইন্নাগাঁও সুরপাড়া মাদাই সুর পয়সা ওই সমস্ত এলাকা দিয়ে কবরের মধ্যে এই সিস্টেমে চলতেছে মানে আপনাকে এই এলাকা দিয়া কি আমি তো আর বাইরে বড় পীরের কবরের মধ্যে দিছে মনকির নকির দুই ফেরেশতা কয় মার রাব্বুকা আর দুই ডারে দুই দাঁত থাপা দিয়া ধরছে এ তোরা হিন্দু না মুসলমান মনকির নকির কয় আমরা তো মুসলমান কয় তো মুসলমান হইলে আমারে সালাম দিলি না কেন সালামের হিসাবটা মনে রাখবেন দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে দিবে কি তো বড় বিরল হইয়া রয়েছে বহারও নিছে তো মনকির নকির কয় দেখেন আমগো ভুল হয়ে গেছে মাফ করে দেন ছেড়ে দেন এই মাইকটা দিমু আস্তে আস্তে এই কামগো ভুল হয়ে গেছে ছাইরা দেন কয় বারবার ভুল করবি এটা তয় না মনকির নকির কয় বড় পীর জীবনে কোনোদিন আপনার লগের দেহ সাক্ষাৎ করুম না হয় নাই তো আবার আমরা ভুল করলাম কবে কয় এই জন্য তো ধরি নাই রে তো গো তো গো ধরছি হইল আল্লাহ পাক যখন মানুষ বানাইবো মানে আদম রে বানাইবো তখন জিজ্ঞেস করছিল আমি মানুষ বানাইতে চাই তোরা কি কস তোরা হেদিন না করছিলি আল্লাহ বানাইবো আমগো মাতবরি কইরে তোরা না করলি কেন না করছিলি নি কয় হ করছিলাম তো কয় এজন্যই তো গো ধরছি আল্লাহর উপর দিয়া মাতবরি করতে গেলি কেন মন কিন্নগির কয় বড় পীর তাই আমগে একটা প্রশ্নের জবাব দেন কয় কি কয় আমরা যে না করছিলাম সব ফেরেস্তা মিল্লা না আমরা দুইজনে কয় সব ফেরেস্তা মিল্লা কয় তা আমগো দুইটারে ধরছেন কে দলে ব্যাগগুলি রে ধরে তো বড় পীর আমগো একটা সুযোগ দেন কয় কি কয় আমগো দুইটারে সাইড়া দেন হেডি রেজি গে আহি যে আমরা না করছিলাম কেন বড়বীর কয় সাইরা দিলে যারা আইবি না এটা আমি ভালো করে জানি মনকির নগির কয় বড়বীর তো এক কাম করেন কয় কি কয় একটারে ধরেন একটারে সারেন বড়বীর কয় এইটা একটা পর্তার মধ্যে পড়ে একটারে সারছে ওইটা দৌড় বেড়ে গেছে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ কয় কি কয় সল জবাব করতে কই পাঠাইছেন আল্লাহ কয় কি হয়েছে কয় যার কাছে পাঠাইছেন হ্যাঁ তো উল্টা সল জবাব শুরু করে দিছে আল্লাহ কয় ওইছে কি কয় ওইছে কি ওই যে একটা আটকাই দিছে দেখেন না কয় কেন আটকাইছে কয় মানুষ বানাইতে আপনার না করছিলাম কেন এই জবাব চায়
কয় মানুষ বানাইতে তো আমারে ঠিকই না করছিলি কয় তো না করছিলাম কেন জবাবটা হি গাই দেন এটারে দিয়া ওইটারে ছুড়াই লইহি আমার আল্লাহ কয় তোরা যে না করছিলি আমারে জিগায় না করছিলি কয় না কয় তো যা জবাব আমার কাছে সব ফেরেশতারা মিলে একটা মিটিং এ বইলো কারণ ওখানে তো আর এমনি যাওয়া যাইব না কি চাও যারা যারা না করছিলাম সব ফেরেশতারাই যাইতেইব কবরের মধ্যে গিয়া ব্যক্তেরই মাপ চাইতেইব আজরাইল জিব্রাইল ইসরাফিল মিকরাইল মেহেতের কাইল মেহেতের ডাইল মেহেতের সাইল মেহেতের খুত সব গেছে আজরাইল দর্শে এক মনকির দর্শে এক পাও নকির দর্শে আর এক পাও আর ব্যক্তে আজুর করে খার হয়েছে বরফির আমরা ব্যক্তে এসি মাপ করে দেন বরফির কয় মাপ করতে পারি একটা শর্তে কয় কি কয় আজ থেকে কিয়ামত পর্যন্ত এই বাগদাদের মধ্যে যারা মাটি মঞ্জিল পাইব তারা এই কবরের মধ্যে আইয়া মনকির নকির কোনোদিন সওয়াল জবাব করতে পারবি না রাজি নি ক মনকির চায় নকিরের মুখের দিকে নকির চায় মনকিরের মুখের দিকে ইশারা দিয়া কয় মানে কি করতাম আজরাইল আর জিব্রাইল দুইটার কানে কানে কয় রাজি হইয়া যা কয় কেন কয় নাইলে সীমানা বাড়াই দিতে পারে কয় তো বাগদাদ চাইছে যদি দেরি করস তাইলে পুরা ইরাক চাইতারে আর ইরাকের লেগে দেরি করলে পুরা দুনিয়া চাইতারে যেটু চাইছে এটু দিয়ে আইল তাড়াতাড়ি জায়গা মনকির নকির কয় বড় ফিরে আমরা রাজি আমরা রাজি ওই পর্যন্ত দিয়া দিল জীবনীতে প্রমাণ করে ওই মনকির নকির ফেরেস্তা ওই বাগদাদের মাটিতে কেউ মাটি মঞ্জিল পাইলে আর সওয়াল জবাব করতে যায় না কামটা ভালো করছে না খারাপ করছে বাইরিয়া পরে ভালো করছে না খারাপ করছে আমি তো কই খুব খারাপ করছে কেন এটা আমি কই না আমার নবী কইছিল বড় ভীর তুমি যদি আজকে পুরা দুনিয়াটা চাইতা আল্লাহ পাক তাই দিত কিন্তু তোমার মতো কৃপণ আর এই জগতে নাই তুমি শুধু বাগদাদটারে চাইলা তুমি দুনিয়াটা চাইলা না অলিয়া উলিয়ার কাছে আল্লাহ পাক কত বড় পাওয়ার দিয়া রাখছে আমগো এলাকার মধ্যে এই লুৎফর সাপ জুন্নুরাইন শুনেন আমগো এলাকার মধ্যে এক লোক খাড়া মানুষের কিন্তু নডা বুদ্ধি তাই না আরে না আমি এই কথা শোনার পর ঢাকা মেডিকেলে গিয়ে মা পাইছিলাম আমি এক সুতার জন্য খাটোর মধ্যে পড়ি নাই ডাক্তারে আমার কয় আপনার যে কপাল ভালো ভাই আমি কই কেন কি হইছে কয় আর একটা সুতা কম হইলে খাটোর মধ্যে পড়ে যাবে তো সারা জনম করছে আকাম কুকাম মরার আগে পোলাবান গো ডাক দিয়া কয় বাবা রে আমি মরলে কবরের মধ্যে দিলে তাই এমন কি নকির গুতাইব তো এমন জায়গার মধ্যে আমারে মাটি দিবি যেন মনকির নকির ওই জায়গায় ঢুকতেই না পারে কয় কোন জায়গা কয় ইরাকে কয় বাবা তুমি মরলে কি আর ইরাকে লাশ আমগো লয়ে যাইতে দিব তুমি হইলো বাঙালি কয়তে আমার জিন্দা থাকতে যাইতে হইব তোরা ব্যবস্থা কর বাকি দিন কয়টা ওহনই কাটাই দিব মরলে ওহনই মরো মাটি তো ওহনই দিব কয় ভালো কথা টিকেট ভিসা সব কিছু কইরা হেরবরে বাপের হাতে দিছে বিস্তার তলে লইয়া হইয়া রইছে সকালবেলা উঠটা যাইব গা ইরাকে গোমের তো উঠটাই পোলাগো ডাকদা কয় বাবা টিকেটও বেশ ভিসাও বেশ কয় কেন কয় আমি যামু না কয় কেন যাইবা না কয় যামু না কয় যাইবা না কেন কয় এই জন্য যামু না রে বাবা গতকাল রাইতে স্বপ্নে দেখলাম উপর দিয়া গিয়া যারা মরে মরার পর কবরের মধ্যে দিলে ফেরেস্তারা মাটি নিজ দা ঠেললা ব্যাগ বাংলাদেশ আজিমপুর কবরস্থানে আইন না হের পরে জিগায় মার রাব্বুকা
কয় আমি মরি দেশেই মরি আমার মরার পর আর ফেরেশতা কো ঠেলা খাও না দরকার নাই।